আসসালামু আলাইকুম, আজ চলে এসেছি একটি কলাজেন সাপ্লিমেন্টের রিভিউ নিয়ে। নিউসেল সুপার কলাজেন প্লাস ভাইটামিন সি অ্যান্ড বায়োটিন, এই সাপ্লিমেন্টে 360টা ট্যাবলেট থাকে। তো এই সাপ্লিমেন্টটি খেয়ে আমি কি কি উপকারিতা পেলাম সে সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, এবং এই সাপ্লিমেন্টটি কারা খাবেন, কেন খাবেন, এবং ডেইলি কয়টা খাবেন, কিভাবে খাবেন, এবং এই কলাজেন সাপ্লিমেন্টটি খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসবে বা এই সাপ্লিমেন্টটি খেলে আমরা কি কি উপকারিতা পাবো সে সব কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানাবো। তো প্রথমেই বলি কলাজেন সম্পর্কে। কলাজেন আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। বয়স 25-এর পর থেকে আমাদের শরীরে কলাজেন নামক ভিটামিনের পরিমাণ কমতে থাকে, যার কারণে হাড় ক্ষয়, বয়স্ক ভাব চলে আসা, চুল পড়ে যাওয়া, হাঁটু ও জয়েন্টে ব্যথা, দাঁতে সমস্যা, দাঁতের মাড়িতে সমস্যা, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়, মলিন হয়ে যায় ত্বক এবং প্রাণহীন হয়ে যায় ত্বকে বয়সের ছাপ, হাড় ক্ষয়সহ অনেক সমস্যা দেখা দেয়। একমাত্র কলাজেনের ঘাটতির কারণেই এই সমস্যাগুলো দেখা দেয়। নিউসেলের এই কলাজেন সাপ্লিমেন্টটিতে রয়েছে কলাজেন সহ ভাইটামিন সি এবং বায়োটিন, যা আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা দূর করতে এবং ত্বকের তারুণ্যভাব ধরে রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে খুবই ভালো কাজ করবে। এই কলাজেন সাপ্লিমেন্টটি কী কী কাজ করে সেটা এখন বলে দিচ্ছি। এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে দারুণভাবে কার্যকরী এই কলাজেন সাপ্লিমেন্টটি, বলিরেখা এবং রিঙ্কেল কমাতে সাহায্য করে, মুখের তৈলাক্ত ভাব কমায়, ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং ত্বককে টাইট করে, দুর্বল ও ক্ষতিগ্রস্ত নখগুলোকে শক্তিশালী করে, মরে যাওয়া নখ আবার তৈরি করতে সাহায্য করে। কলাজেন সাপ্লিমেন্টটি হাড়ের যান্ত্রিক শক্তি, দুর্বল, ভাঙা, বিভক্ত এবং ক্ষতিগ্রস্ত হাড়কে সংশোধন করে। এটা আমাদের ত্বকের টিস্যু ঠিক করে, ফলে পাতলা ত্বক হয়, গঠনশীল, মোটা। এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এবং ত্বকের ক্ষত নিরাময় করে। তো এই কাজগুলো কলাজেন সাপ্লিমেন্টটি করে থাকে। এখন আসি এটা ডেইলি কয়টা ট্যাবলেট খেতে হবে। ডেইলি সর্বোচ্চ 6টা ট্যাবলেট খাওয়া যাবে, এর বেশি কিন্তু খেতে পারবেন না। প্রতিবেলায় 2টা করে আপনি ট্যাবলেট খেতে পারেন, আর এটা কিন্তু আপনি ভরা পেটে খেতে পারবেন না, অবশ্যই আপনাকে এই ট্যাবলেটটি খালি পেটে খেতে হবে। ধন্যবাদ সবাইকে।